সিংলায় লঙাই পিছত এইবার কুশিয়ারা নৈয়ে রুদ্রমূর্তি ধারণ করেছে করিমগঞ্জত। নিশারে পড়া বিপদ সীমার উপরে বইছে ভারত বাংলাদেশের সীমান্তর কুশিয়ারা নৈর জলস্তর। ইতিমধ্যে বানত বুৰ গৈছে চহরখনের দাসপত্তি মদন মোহন রোড এলাকা। করিমগঞ্জ চহরের বিসর্জন ঘাটত পি ডব্লিউ ডি পথর প্রায় এক ফুট উচ্চতার উপরে বই আছে কুশিয়ারা নৈর পানি। করিমগঞ্জের বান পরিস্থিতি সন্দর্ভত আগবাম আমার সাংবাদিক গৌরীশ নন্দীর রিপোর্ট। করিমগঞ্জ জেলার সর্বত্রে আমি কালি দেখাইছিল নিউজ এইটিন অসম নর্থ ইস্টর দর্শকক দেখাইছিল যে কেনেদরে লঙ্গাই নৈ উজনি যে করিমগঞ্জ জেলার উজনি জেলা উজনি সমষ্টি পাতারকান্দি সমষ্টির কেইবাটাও মথাউরি ছিঙি বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। আর ইয়ার পাছত এতিয়া আতঙ্কত ভুগি আছে করিমগঞ্জ শহর রাইজ। করিমগঞ্জ শহর এতিয়ালৈকে পানি সোমা নাছিল, কিন্তু কালি রাতির পৰা যেহেতু যে কুশিয়ারা নৈর পানি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাইছে, ইয়ার পাছত কিন্তু যেন করিমগঞ্জ শহরের দাসপট্টি মদন মোহন রোড আদি এলাকাত কিন্তু পানি সোমাই গৈছে। কিন্তু বাকি অঞ্চলত করিমগঞ্জের বাকি যে এলাকা বাকি এলাকাত এতিয়াও পানি সোমোৱা নাই যদিও ভাল কথা, কিন্তু নৈর যে আমি স্তর দেখাবলৈ চেষ্টা করি বা নৈ যেদরে উফনত আহি আছে নৈ সিফালে যদি দেখা যায় অলপ জুম করিলে সিফালে এই অংশ বাংলাদেশ আসলে বাংলাদেশের ফালে ফালেও পানি সোমার সম্ভাবনা আছে। গতিকে এইফালে করিমগঞ্জের ফালে কিন্তু ভয়ানক অবস্থা হয়ে আছে। ভারতের যে অসমের করিমগঞ্জ করিমগঞ্জের ফালে যদি দেখা যায় যেন ইয়াতে যেন বিসর্জন ঘাট সম্পূর্ণরূপে বুড়াই পেলাইছে, আনকি বিসর্জন ঘাটত থাকা একটা শিব মন্দির সকলো বুড়াই পেলাইছে। ইয়াতো যথেষ্ট রাইজ আছে, রাইজ সকল আতঙ্কিত হয়ে আছে। করিমগঞ্জ পৌরসভার এগারী সদস্য তারপর আমি জানিবলৈ চেষ্টা করি যে কেনেদরে কি কোয়া যায়, আর যদি দেখা যায় যে মদন মোহন রোড বা দাসপট্টি এইবিলাক এলাকাত ইতিমধ্যে পানি সোমাই গেছে, আর ইয়াতে কিন্তু ভয়ানক অবস্থা হয়ে আছে। কি সরকারে কি ব্যবস্থা লৈছে বা আপনাদের কি করে আছে কেনে পরিস্থিতি? কালি মনগড়ে একটা অনুষ্ঠান আসলে দুপুর মানে খবর পালো কি বাসনপট্টি চুরিপট্টি দাসপট্টি এরিয়া জল সোমাই আছে। তারপর ফ্লাড কন্ট্রোল মানে কন্টাক্ট করেছো, তখন কোনো রেসপন্স পাওয়া নাই। রাতে কালি 8টা বাজাত মানে জেলাধিপতির কথা পাতি ডিসি কমিশন ডিস্ট্রিক্ট কমিশনের কথা পাতি তারপর হেয়াত মাটির বস্তাখন পেলাইবার কারণে ব্যবস্থা করেছিল। এতিয়াও জল বাড়ি আছে, মই প্রশাসনের কন্টাক্ট করে আসু মোর ওয়ার্ডের যখন মানে ওয়ার্ড রক্ষা করা যায়। তারপর মই আজি ডিসি সাহেবের কথা পাতিম, কালি তো তেখেতের কারণেই মানে এলাকাটো মানে আজি ইমানখন বাঁচি আছে। তেখেতে মানে ফ্লাড কন্ট্রোলে কাম করে আছে, মানে এই তো সন্তুষ্টি মানে কোহা নাই। তেখেতে এই বছর তো ফ্লাড কন্ট্রোল এই ওয়ালটো হয়েছিল, কিন্তু তারপর যেটা পাইপলাইনটো আসলে দাসপট্টি এরিয়া মদমন রোড এরিয়া পাইপলাইনটো বন্ধ করা নাই, যেটা মানে পানি সোমাইয়া এটা একটা মানে কৃত্রিম বন্যার একটা উপস্থিত পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে। নিশ্চয়কৈ কালিও আমি দেখিছিলোঁ যে জল সম্পদ বিভাগের উপর অভিযোগ আছে, আর আজিও একই অভিযোগ করে আছে জল সম্পদ বিভাগে ভালদরে ব্যবস্থা লওয়া নাই। আমি আমার সহযোগী পুনের অনুরোধ করি ইয়ারপর অলপ দেখাবল যে আমি ভারতের ফলে আর বাংলাদেশের ফলে যদি দেখা যায় যে বাংলাদেশের যেবিলাক যে ওয়াচ পোস্ট আছে বা ইয়াতে কাস্টম আছে এইবিলাকতো প্রায় একে লেভেলে কিন্তু পানি আছে। এইখন যে সরু ঘর আমি দেখি আছো ইয়া কিন্তু আসলে বাংলাদেশের ফলে বাংলাদেশের কাস্টম। আর ইফালে ডিব্রুগড়ত ব্রহ্মপুত্রর ভয়ঙ্কর খহনিয়া, বরলুইতর খহনিয়াত আতঙ্কিত হয়ে পড়েছে নৈপুরিয়া রাইজ। পল্টন বাজারের সমীপর সানমারি ঘাটত ভয়াবহ রূপ লৈছে বরলুইতর খহনিয়ায়। নৈপুরিয়ার চকুর সন্মুখতে চপরা চপরক বরলুইতত জাহ গৈছে ঘরের ভেটি কৃষিভূমি। ব্রহ্মপুত্রর খহনিয়ার কাল রূপ দেখি আপন ঘরখন নিজ হাতে ভাঙি নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে নৈপুরিয়া রাইজে। বরলুইতর খহনিয়ায় বিপদ মাতিছে ডিব্রুগড় নগরের সুরক্ষা বান্ধলৈ। সুরক্ষা বান্ধটো ভাঙিলেই ভাবুকি আহিব ঐতিহ্যমণ্ডিত ডিব্রুগড় চহরলৈ। ইফালে জলসম্পদ বিভাগক অবগত করার পিছতো কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ নৈপুরিয়া রাইজর। আমি আজি চারিদিন তিনদিন হয়ে গেল কমপ্লেন দিয়া যে আহিছিলে মানুষ একো একশন লওয়া নাইকি, আর আমার গড়াখনি হয়ে আছে কিমান ঘর গল, আর আপনার লেট্রিন বাথরুমও গল, গল গছ গল, আপনার পদিনা গছ কদম গাছ এসব সব বহুত বেশি গল, বাড়ি উড়ি বহুত গল, এতিয়ালৈকে একশন হওয়া নাই। আর লাই গড়াখনিও হয়ে আছে এতিয়ালৈকে এতিয়ালৈকে গড়াখিনি আমার চলি আছে। এতিয়ালৈকে ঘর আপনার সেইফালে গল এটা, আর আপনার ইয়াত বাথরুম উটুম আসলে এইকটা গল, আর এই যাবই আর অল্প পিছত এই আপনি দেখিছে এইকটা গয়ে আছে। আর এই ঘর ভাঙিলো, ঘর ভাঙিছো এটা মানুষ উপায় নাই, কত থাকবে সব পঠাই দিছো লাই লাই।
ধারাসার বরষুণের ফলত ফেনে ফুটুকারে বাড়িছে ব্রহ্মপুত্র। চারিদিন ধরে বন্ধ গুয়াহাটি উত্তর গুয়াহাটির ফেরি সেবা। পুনের বাঢ়নী পানীত বুড়গল গুয়াহাটি ঘাটর হাঁকো। ঘাট স্থানান্তর করাত ব্যস্ত জল পরিবহন বিভাগ। চারিদিনে ফেরি সেবা বন্ধর ফলত যাত্রীর মাজত হাহাকার। বিপাঙত পরিছে উত্তর গুয়াহাটির ক্ষুদ্র ব্যবসায়ী সকল। লাইভ আর সময় হল আন এটি চমু বাণিজ্যিক বিরতি। স্ট্রং মানে মাইথন স্টিল, কারেক্ট। পঞ্চাশের বেশি দুইখন দেশক পর্যায়ক্রমে ডি নিউক্লিয়ারাইজড করার এক প্রতিশ্রুতি সেই ঘোষণাপত্রত আসে। কিন্তু মন করব, ফেব্রুয়ারির 20 তারিখে ভারতবর্ষেরপরা যাত্রা আরম্ভ করেছিল লাহোরলে বাজপেয়ীয়ে। ফেব্রুয়ারি 21 তারিখে লাহোরত সেই লাহোর ডিক্লারেশন দুইখন দেশে স্বাক্ষর করেছিল, প্রতিনিধিয়ে স্বাক্ষর করেছিল দুইখন দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিত। কিন্তু তার এমাহর পিছতে মার্চ মাহত সেই সময় পাকিস্তানের সেনার মুরব্বী আছিল জেনারেল পারভেজ মুশারফ, যে পারভেজ মুশারফে পিছত সেনার অভ্যুত্থানের যোগেদি পাকিস্তান দখল করেছিল, পাকিস্তানের রাষ্ট্রপতি হয়েছিল। মিলিটারি কু করে পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব নিজেই লোলে সক্ষম হয়েছিল আর নবাব শরীফক আঁতরাই বিদেশ প্রেরণ করেছিল। সেই অন্য বিষয় বিগত পরবর্তী সময় সেইব বিশ্লেষণ আগবাম। কিন্তু এই বিশ্লেষণ, আজির বিশ্লেষণ আগবাইছ মূলত পাকিস্তানে ভুল স্বীকার করার প্রসঙ্গটুক লাহোর ডিক্লারেশন লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হল ফেব্রুয়ারি মাহত। এটা মার্চ মাহলে আহ, মার্চ মাহত পারভেজ মুশারফর পৃষ্ঠপোষকতাত ভারতবর্ষর বিশেষ কাশ্মীরের দ্রাস বেটালিক বা কার্গিল সেক্টরত, কার্গিল সেক্টর দ্রাস বেটালিক, কার্গিলর দ্রাস বেটালিক সেক্টরত গোপনে প্রবেশ করে অনাধিকৃতভাবে প্রবেশ করলে পাকিস্তানের পৃষ্ঠপোষকতাত কিছু সন্ত্রাসবাদী আর সহযোগ করলে পাকিস্তানের নর্দার্ন লাইট ইনফেন্ট্রির সেনাবাহিনী আর বহুকেইটা মাউন্টেন পিক পাকিস্তানে ইতিমধ্যে দখল করলে অতি সংগোপনে। ভারতীয় সুরক্ষা সংস্থার হাতত সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে সবিশেষ তথ্য নাছিলে। ভারতবর্ষ কালক্রমত সেই তথ্য লাভ করলে। তারও এক অন্য এক কাহিনী আছে, সেই কাহিনীর বিশ্লেষণ পরবর্তী সময় আগবাম। ভারতবর্ষই তথ্য পোৱা মাত্রকে ভারতবর্ষর তাৎক্ষণিক দায়িত্বটো আছিলে অনাধিকৃতভাবে এই যে প্রবেশ, সেই প্রবেশক প্রতিহত করা আর যিকেইটা মাউন্টেন পিক পাহাড়ের শিখর পাকিস্তানের পৃষ্ঠপোষকতা সন্ত্রাসবাদী দখল করলে, পাকিস্তানের লাইট নর্দার্ন লাইট ইনফেন্ট্রির অধীনত দখল করা হল সেইকটা পিক, সেইকটা পিক মুক্ত করে পুনের ভারতের দখললে অনা, তেতিয়াক এক রাজনৈতিক সংকটে ভারতবর্ষত দেখা দিলে। সেই রাজনৈতিক সংকটটা হয়েছে যখন মিলিজুলি সরকার বাজপেয়ীর নেতৃত্বত গঠন হয়েছিল, সেই সরকারখানে 13 মাস অতিক্রম করেছে। সেই সরকারখনের সহযোগী অন্যতম সহযোগী দলকেটা আছিল শিবসেনা, শিরোমণি আকালী দল আর দক্ষিণের জয়ললিতার নেতৃত্বত AIADMK। AIADMK বিশেষ কারণত সাপোর্ট উইথড্র করল। আর যেহেতু বিজেপির হাতত এককভাবে 182 আসন আছিল আর বেজিক নাম্বার 272, গতি জয়ললিতায় সমর্থন উইথড্র করার পিছত, সাপোর্ট উইথড্র করার পিছত, সমর্থন প্রত্যাহার করার পিছত বাজপেয়ীয়ে মেজিক নাম্বার স্পর্শ করার পরিস্থিতিত আহিব নোয়ারিলে, সরকারের পতন হল। কিন্তু দেশত যেতিয়া এক সংকট চলি আসলে, সেই সংকটের মোকাবিলা বাজপেয়ীর নেতৃত্বত কেয়ারটেকার সরকারখানে করবলগিয়া হল। মের 26 তারিখে ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে, বা যাক আমি অপারেশন বিজয় বলে কোম। আর ভারতবর্ষর সেনাবাহিনী যাক্রম, সেই পরাক্রম প্রতিফলিত হল এইখান যুদ্ধত। ভারতবর্ষর সেনাবাহিনী সেই পাহাড়ের শিখরকিটাক পাকিস্তানের দখলের মুক্ত করলে। পাকিস্তানের লাইট ইনফেন্ট্রির পৃষ্ঠপোষকতাত সন্ত্রাসবাদী সেইব দখল করেছিল আর বহুকেইটা পাহাড়ের শিখর লাইট পাকিস্তানের নর্দার্ন লাইট ইনফেন্ট্রির দখলতো আসিল। সেই সময় ক্ষোভিত বাজপেয়ীয়ে এখন পত্র লিখেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিলে আর কইছিলে, যিকোনো প্রকারে ভারতবর্ষে সেই শিখরকিটা মুক্ত করাব আর তেতিয়ালৈকে কিন্তু পারমাণবিক শক্তি ব্যবহার করার অবকাশ অহা নাছিল। ভারতবর্ষের সেনায় পরাক্রম প্রদর্শন করে সন্ত্রাসবাদীক সেই বা পাকিস্তানের সেনাবাহিনীক সেই শিখর কেইটারপ্র পিছ হুহুকিবলে বাধ্য করালে। পাকিস্তানের সেনাবাহিনী যিকেইটা পিকত
বা পাহাড়ৰ শিখৰত অধিষ্ঠিত হৈ আছিল, সেইকেইটা শিখৰৰ পৰা তেওঁলোকে এডভান্টেজিয়াছ পজিশ্যনত আছিলে, কাৰণ তেওঁলোক ওপৰত আছিলে। ভাৰতবৰ্ষৰ সেনাবাহিনীয়ে তলৰ পৰা আক্ৰমণ কৰিবলগীয়া হৈছিলে, ওপৰৰ পৰা পাকিস্তানৰ সেনাবাহিনীয়ে অনাধিকৃতভাৱে দখল কৰি থোৱা সেই স্থানৰ পৰা এটা যদি শিলো পেলাই দিয়ে, সেই শিলটোৱেও যথেষ্ট ক্ষতি কৰিছিল ভাৰতীয় সেনাবাহিনীৰ। তৎসত্ত্বেও কিন্তু পৰাক্ৰম কৌশলৰ যোগেদি ভাৰতবৰ্ষৰ সেনাবাহিনীয়ে কাৰ্গিল সম্পূৰ্ণৰূপে পাকিস্তানৰ কুদৃষ্টিৰ পৰা কায়িকভাৱে আৰু মানসিকভাৱেও মুক্ত কৰালে। পাকিস্তানৰ লাইট ইনফেণ্ট্ৰীয়েই হওক, লাইট ইনফেণ্ট্ৰীৰ সদস্য সেনা জোৱানেই হওক বা সন্ত্ৰাসবাদীকেই হওক, সকলোকে বাধ্য কৰালে এল অ' চি পাৰ হৈ পাকিস্তান অকুপাইড কাশ্মীৰত প্ৰৱেশ কৰাবলৈ। কিন্তু ভাৰতবৰ্ষই নীতিগতভাৱে সেইবাৰ লাইন অফ কণ্ট্ৰল পাৰ নকৰিলে, মাথো লাইন অফ কণ্ট্ৰলৰ সিপাৰলৈ খেদি পঠিয়ালে পাকিস্তানী সেনাক আৰু পাকিস্তানৰ পৃষ্ঠপোষকতাত অহা সন্ত্ৰাসবাদীক। এক পৰিপক্ক ৰাজনীতিৰ পৰিচয় দিলে অটল বিহাৰী বাজপেয়ী, আৰু সেই কথা তেওঁ মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ প্ৰধানমন্ত্ৰীলৈ যিখন পত্ৰ ৰাষ্ট্ৰপতিলৈ যিখন পত্ৰ প্ৰেৰণ কৰিছিল সেই পত্ৰত উল্লেখ কৰিছিলে, আমাৰ এল অ' চি পাৰ কৰাৰ বা এল অ' চি পাৰ কৰি পাকিস্তানৰ এটা অংশ এই মুহূৰ্তত দখল কৰাৰ কোনো অভিপ্ৰায় নাই। তামোলপুৰৰ কুমাৰীকাটাৰ জালাহ হ্ৰদত নদীৰ বুকুৰে বিপদসংকুলভাৱে যাতায়াত প্ৰায় 40 গাঁৱৰ ৰাইজৰ। কুমাৰীকাটাৰ পৰা জালাহ হ্ৰদৰ মাজত থকা দৰঙা নদীৰ ওপৰত দলঙৰ অভাৱত মৰণত শৰণ দি নিতৌ আহ যাহ কৰিছে হাজাৰ হাজাৰ লোকে। বিগত বৰ্ষৰ বাৰিষাত দৰঙা নদীৰ ওপৰত থকা দলঙৰ মাজৰ অংশ ভাঙি যোৱাত বন্ধ হৈ পৰে বৃহত্তৰ অঞ্চলৰ যাতায়াত, কিয়নো ওদালগুৰি, তামোলপুৰ, কুমাৰীকাটা, বাক্সা, মুছলপুৰ হৈ যোৱা জালাহ হ্ৰদৰ নাই কোনো বিকল্প পথ, যাৰ ফলত ভৰ বাৰিষাও নৈৰ বুকুৰে ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে অঞ্চলটোৰ ৰাইজে মৰণত শৰণ দি কৰি আহিছে যাতায়াত। 40 অধিক গাঁৱৰ ৰাইজে যমৰ যতনা ভুগি অহাৰ পিছতো চকুমুদা কুলিৰ ভাও জনপ্ৰতিনিধিৰ। মন্ত্ৰী, বিধায়ক, ইএম, এমচিএলএ সকলোৰে যেন এতিয়া আহৰি নাই ৰাইজৰ খবৰ ল'বলৈ। ইপিনে দৰঙা নৈৰ ওপৰত শীঘ্ৰেই দলং নিৰ্মাণৰ দাবী উত্থাপন কৰিছে স্থানীয় ৰাইজে। এইটো দৰঙা নদী বুলি কয়, কালা নদী, মানুহটো আপাৰ হ'ব কঠিনে, পানীটো বহুত আহে, ল'ৰা ছোৱালী স্কুল যাব নোৱাৰে, বেপাৰ বাণিজ্য কৰা মানুহো যাব নোৱাৰে, সৰু মানুহ ক'তো যাব নোৱাৰে, চৰকাৰৰ কি একো হিচাপেই নাই। আজি কেনেকুৱা পৰিস্থিতি হৈছে? আজিতো পৰিস্থিতি একদম বেয়াই, পানী বিঘাম আহি আছে, স্কুলতো যাব নোৱাৰে ল'ৰা ছোৱালী। আজি পাৰিছে না নাই? আজি পাৰে নাই, মোটামুটি পানী আহি যাব, পানী আহিলে দলং নাই, একো নাই, কিহেদি পাৰ হ'ব। ধেমাজিৰ এটা ভগ্নপ্ৰায় পকী পথে জলাকোলা খুৱাইছে পথচাৰীক। বিগত 5 নিৰ্মাণ কিংবা মেৰামতি নকৰিলে এটা পথ, 15 ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ পৰা জতৰকটীয়া হৈ পাঁচআলিলৈ যোৱা পথটো আজি পৰ্যন্ত পুনৰ নিৰ্মাণ বা মেৰামতি নকৰিলে, যাৰ বাবে পাঁচআলি সংযোগী ভগ্নপ্ৰায় পথটোৰে অহা যোৱা কৰা প্ৰতিজন পথচাৰীয়ে ভুগিছে যমৰ যাতনা। লোকনিৰ্মাণ বিভাগৰ অভিযন্তা কাৰ্যালয়ৰ চকুত নপৰা এই পথটোৰ দুৰৱস্থাক লৈ ক্ষোভিত পথচাৰী। স্থানীয় সাংসদ প্ৰদান বৰুৱা, বিধায়ক তথা মন্ত্ৰী ৰণোজ পেগুৱে পথটো নিৰ্মাণ কৰাত গুৰুত্ব প্ৰদান নকৰাৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ। ধেমাজিৰ পৰা সাংবাদিক মন বিকাশ বৰগোহাঁইৰ ৰিপৰ্ট আগবঢ়াইছো। এই মুহূৰ্তত আমি বুজিছোঁ ধেমাজিৰ 15 ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ পৰা যিহেতু যি নগাখিলীয়াৰ পৰা জতকটীয়া সংযোগী পথত, আৰু এই পথটোৰ যি দুৰৱস্থা, ইয়াৰ দুৰৱস্থাই আপোনাৰ জলাকলা খুৱাইছে পথচাৰীক। এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে কেইবা কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ এই পথচোৱা ঠায়ে ঠায়ে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে। এজাক বৰষুণ দিয়াৰ লগে লগে এই পথটোৰ যথেষ্ট ইয়াৰ স্থানীয় যিসকল লোক, সেই লোকসকল যথেষ্ট আহুকালৰ সন্মুখীন হ'বলগীয়া হয়। আমি তাৰ যিহেতু ইয়াৰ স্থানীয় একাংশ লোক আছে, আমি তেখেতলোকৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম, যিহেতু এই পথটোৰে প্ৰতিদিনেই আচলতে শ মানুহ লোক অহা যোৱা কৰে, আপোনালোকেও দৈনিক এই পথেৰে অহা যোৱা কৰে, বৰ্তমান পথটোৰ অৱস্থা কেনেকুৱা, আপোনাৰ কি পদক্ষেপ কৰিছে? এইটো পথটো মানুহ ৰাস্তা অহা যোৱা কৰিব নাই, এনেকুৱা ডিষ্টাৰ্ব হৈছে নহয়, ভাবিব নোৱাৰা অৱস্থা হৈছে, গোটেই খাল হৈ গৈছে ৰাস্তা পদূলিয়ে, ইমানখিনি অৱস্থা বেয়া, আমি ক'ব কাৰণে উপায় নাই। এটা পিডব্লিউ ৰাস্তাত যে এনেকুৱা অৱস্থা হয় না মানুহৰ, সেইটো আমি ক'ব কাৰণে লাজ লগা নিজৰ হেৰি হৈছে। তাৰমানে ইয়াৰ পৰা টাউনলৈ কিলোমিটাৰ, ইয়াৰ পৰা টাউনলৈ মিনিমাম 4 আছে, 4 পথত আমি ইমান জৰা জীৰ্ণ অৱস্থাত ৰাস্তাত খোজকাঢ়িব লগা হয় না, ল'ৰা ছোৱালী স্কুল যাব লাগে, কিবা কৰিব লাগে, একো মানে গ'ল হেৰি নাই, একো ভাল হৈ থকা নাই।
বাতৰি।